ভালোবাসাই আপনার সাথে সব করতে পারে আপনি একটি দারুণ সম্পর্কে আছেন শুধু আনন্দ নিন আপনি ভাবেন যে আপনি একজন হিরো কিন্তু যাই হোক সেই মেয়েটি তার নিজস্ব রয়েছে আপনার না কিরকম হতে পারে সেটা কোনো ব্যাপার নয় এক আনন্দে উচ্ছ্বল মুখ সময় সুন্দর মুখ সদ্গুরু আমাদের কলেজে এটা প্রায়ই দেখা যায় যেটা আমার ক্ষেত্রে সত্যি এবং আমার বন্ধুদের ক্ষেত্রেও সত্যি আমি একটি মেয়েকে ভালোবাসি এবং আমার সাহস হয় না মেয়েটিকে গিয়ে সেটা বলার এটা আমার নিজের ওপর আস্থা না থাকার কারণে হয় আর আমার এটাও মনে হয় যে আমি সেই মেয়েটির যোগ্য নই এই অবস্থায় কি করা উচিত আপনি একটি মেয়েকে প্রেম করেছেন নাকি একটি মেয়ের প্রেমে পড়ে গেছেন আমি প্রেমে পড়েছি একবার কি হয়েছিল একজন মদ্যপ হয়ে ওঠার আগে তিনি শিলং বিশ্ববিদ্যালয়ে ছিলেন এবং তিনি তার পিএইচডি করছিলেন একদিন তিনি তার পরামর্শদাতা অধ্যাপকের কাছে গেলেন এবং বললেন স্যার আমার আপনার সহায়তা চাই একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অধ্যাপক বললেন সেই কারণেই তো আমি এখানে আছি দয়া করে বলো তারপরে তিনি কলেজের থেকে সুন্দর মেয়েটির নাম নিলেন এবং তিনি বললেন স্যার আমি এই মেয়েটিকে ভীষণ ভালোবাসি আমার এই বিষয়ে আপনার সাহায্য দরকার আমার সাহায্য মানে কি বলতে চাইছ আমি এই সব ব্যাপারে সাহায্য করার জন্য এখানে নেই আমি এখানে শিক্ষকতা করার জন্য রয়েছি তিনি বললেন না স্যার আমি ইতিমধ্যেই পঞ্চাশ ভাগ সফল আপনাকে শুধু বাকি পঞ্চাশ ভাগের জন্য সহায়তা করতে হবে তিনি জিজ্ঞাসা করলেন পঞ্চাশ ভাগ সফলতা মানে কি বলতে চাইছ তিনি বললেন আমি মেয়েটিকে কিন্তু মেয়েটি জানেন না বাকি পঞ্চাশ ভাগের জন্যই আপনার সহায়তার প্রয়োজন তাই শুধু সম্পর্কটি উপভোগ করুন কারণ কারণ এখন এটি সম্পূর্ণভাবে আপনার নিয়ন্ত্রণে রয়েছে আপনি যদি মেয়েটিকেও প্রেক্ষাপটে নিয়ে আসেন তখন নিয়ন্ত্রণ মেয়েটির হাতে চলে যাবে আমি আমি এটা বলছি না যে আপনার কারোর সাথে প্রেমে পড়া উচিত নয় বেঁচে থাকার জন্য তাড়াহুড়ো করবেন না যেন জীবনের এই পর্যায়ে দেখুন নিজেকে কিভাবে বানিয়ে তুলতে পারেন একটি উপযুক্ত জীবন হিসাবে তখন এগুলো আপনার কাছে আসতে শুরু করবে এক নির্দিষ্টভাবে আপনি যদি জীবনে খুব তাড়াহুড়ো করেন তাহলে জীবনের অগ্রগতির অন্যান্য দিকগুলি এগুলি থমকে দাঁড়িয়ে যাবে কারণ যেহেতু আপনি মানসিক বন্ধনে জড়িয়ে পড়েছেন তখন আপনি সেই মুহূর্তে যদি মেয়েটি বলে আমি কাল সকালেই আসতে চাই তখনই আপনাকে চাকরির খোঁজ পেতে হবে আপনার ইঞ্জিনিয়ারিং পড়াও শেষ হয়নি তাই আপনি একটি অটো চালকে পরিণত হবেন সত্যি এই সমস্ত জিনিস হতে পারে ভালোবাসা আপনার সাথে এ সবই করতে পারে তাই আপনি একটি দারুণ সম্পর্কে আছেন এর আনন্দ নিন মেয়েটিকে বলার প্রয়োজন নেই সদ্গুরু আমাদের প্রশ্ন নিজেদের উপর আস্থা না থাকার ব্যাপারেও ছিল সেই প্রসঙ্গেই এই প্রশ্নটি করা হয়েছিল দেখুন এটার প্রসঙ্গে এটা নিজেকে সন্দেহ নয় সন্দেহ মেটির ব্যাপারে মেটি উত্তর দেবে সেটাই আসল সন্দেহ কোথাও যখন আপনার ব্যাপারে বলা হয় এই প্রশ্নটি যে যে আমি কিছুর জন্য উপযুক্ত বা কিছুর জন্য উপযুক্ত নই আপনার সেটা নিয়ে ভাবার দরকার নেই আপনি শুধু এটা দেখুন প্রত্যেক দিন কি করে আপনি আরও ভালো মানুষ হতে পারেন যেমন আছেন তার থেকে তারপরই মহাবিশ্ব যেভাবে সাড়া দেয় আপনাকে জানান দেয় যে আপনি সত্যি উপযুক্ত কি না আপনার এটা ভাবার দরকার নেই যে দেখুন সেই কারণেই বছরের শেষে একটি পরীক্ষা হয় কেন কারণ আপনি নিজেকে একজন মহান ইঞ্জিনিয়ার ভাবেন কিন্তু পরীক্ষার ফল আপনাকে জানায় যে এই ব্যাপারটাও সেরকমই আপনি ভাবেন আপনি একজন হিরো কিন্তু যাই হোক মেয়েটির নিজস্ব মতামত রয়েছে সেই জন্যই তার বদলে দেখুন কিভাবে নিজেকে উন্নত করতে পারেন কত রকমভাবে শুধুমাত্র দেখনদারির দিক দিয়ে নয় কারণ আপনাকে কেমন দেখতে কিছুদিন বাদে আর এর কোনো মূল্য থাকবে না আপনাকে নিজেকে উন্নত করতে হবে নিজেকে কিভাবে উন্নত করবেন অন্তত আপনি ভালো ইঞ্জিনিয়ার হওয়ার চেষ্টা করছেন সেটা একটি ভালো চিন্তা আর জিনিস হলো যে যাই হোক শুধু দেখুন উন্নতি মানে কি কী সেই একটি জিনিস যা সবসময় লোকের চক্ষু আকর্ষণ করে কী সেই একটি জিনিস যেটি একটি মানুষকে দারুণ করে তোলে সেটি হলো এটি আপনার নাকের আকৃতি নয় বা আপনার চিবুকের একটি অংশ বা আপনার চুলা চড়ানোর কায়দা বা অন্য কিছু এক আনন্দে উচ্ছ্বল মুখ সবসময় সুন্দর মুখ তাই নয় কি আপনার নাক এরকম হতে পারে এতে কিছু যায় আসে না আনন্দোচ্ছল মুখ সবসময় সুন্দর মুখ শুধু এই জিনিসটি করে দেখুন হয়তো মেয়েটিও আপনাকে ভালোবেসে ফেলবে শুধু ঝলমলে আর দীপ্তিপূর্ণ হয়ে উঠুন আপনি ঝলমলে আর দীপ্তিপূর্ণ হলে সবাই সেই দিকেই তাকাবে তাই নয় কি গান গাইতে শিখুন আর একটি গান গিয়ে শোনান আপনি চাইলে আমরাও প্রশিক্ষণ দিতে পারি শুধু একটি গান তাতেই হয়তো মেয়েটি আপনাকে ভালোবেসে ফেলবেন